অভিনয় জগতে তৈরি হলো এক গভীর শূন্যতা। অবশেষে মৃত্যুর কাছে পরাজিত অপরাজিত অপু। এসভি প্রোডাকশন কলকাতা ক্যানভাসে মিক্স ব্যাগ নিয়ে আমি সৌমেন আজ আবার আপনাদের সামনে। বন্ধুরা, আমাদের কিছু বিশেষ কারণ থাকার জন্য বেশ কিছুদিন আমরা কোনো পর্ব আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু বন্ধুরা, আজ এমন একটি এপিসোড, এমন একটি পর্ব বা এমন একটি তথ্যচিত্র তুলে ধরব আপনাদের সামনে, যা দেখে আপনাদের মন আরও ভারাক্রান্ত হয়ে উঠবে, যা শূন্যতায় গোটা ভারতবাসী আজ ভারাক্রান্ত। ভারতীয় চলচ্চিত্র হারালো এক কিংবদন্তিকে, রত্নকে হারালো ভারতীয় রূপলী পর্দা। ঠিক ধরেছেন বন্ধুরা, আমি সেই অপুকে নিয়েই কথা বলছি। এটা ডাক্তার হাজরারই ভিজিটিং কার্ড, আমি এর পেছনে দু লাইন লিখে দিয়েছি। মুকুলরা যদি একদিন দিল্লিতে থাকে আর লোকগুলো যদি পরশু রওনা হয়ে থাকে, তাহলে ওরা হয়তো এখন একই ট্রেনে রয়েছে। দীর্ঘ বেশ কিছুদিন মৃত্যুর সাথে নিজেকে লড়াই করে আর ধরে রাখতে বা টিকিয়ে রাখতে পারলেন না, অবশেষে সব মায়া ছিন্ন করে চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আমরা তাকে নিয়ে করে তুলেছি একটি তথ্যচিত্র, বেলা শেষে অপরাজিত। যখন পড়বে নাম পায়ের চিহ্ন এ বাটে, আমার গোয়েন্দাকারী ভীষণ ভক্ত, তাই বোধ হয় আপনার নাম শুনতে এক কথায় রাজি হয়ে গেলেন। উনি যে পঞ্চায়েত সর্বক্ষণ, সেদিন রাত্রে দীর্ঘার সময় হঠাৎ আমার সিন্ধুকে দেরাজ করার একটা আওয়াজ পেলাম। বন্ধন কখনো ছিন্ন করো না, তার নাটকে তার ওই মুখনিসৃত সংলাপকে ভুল প্রমাণিত করে সমস্ত বন্ধন ছিন্ন করে চির মুক্তির দেশে এসে থামলেন এক চলমান ইতিহাস, সৌমিত্র চট্টোপাধ্যায়, নিজেই এক ইতিহাস।
বাঙালির সৃষ্টি ও মননে যিনি জড়িয়ে আছেন শাখা প্রশাখার মতো আষ্টে পিষ্টে। বহুমুখী বিরল প্রতিভা শুধু চলচ্চিত্রের নায়ক হিসাবে সীমাবদ্ধ নয়, নাট্য নির্দেশক, কবিতা, চিত্রকলা ও বহু লেখালেখির মধ্যে দিয়েই তিনি আবহমান। কালকে অতিক্রম করতে পেরেছিলেন বলেই তিনি কালজয়ী স্রষ্টা। চলচ্চিত্র জগতে তার যাত্রা শুরু হয় 1959 সালে সেই স্বনামধন্য সত্যজিৎ রায়ের হাত ধরে, অপুর সংসার। সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন সত্যজিৎ রায়ের মানসপুত্র, আর ছোটদের কাছে সেই জনপ্রিয় ফেলুদা। এছাড়া সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, অশনি সংকেত, চারুলতা, ঘরে বাইরে, গণশত্রু, শাখা প্রশাখা সহ মোট 14টি সত্যজিৎ নির্দেশিত ছবিতে অভিনয় করে পেয়েছেন বহু রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সম্মান। আপনার বাক্সটা কি অনেকবার খুলেছিলেন ট্রেনে? দুবার। সকালে উঠে লেখাটা বার করে নি, আর রাত্রে শুতে যাবার আগে ওটাকে ভরে রাখি। মৃণাল সেনের আকাশ কুসুম, তপন সিংয়ের ক্ষুদিত পাষাণ, আতঙ্ক ও ঝিন্দের বন্দিতেও অসামান্য অভিনয় সাক্ষী রেখেছেন দাদাসাহেব ফালকে জয়ী করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তার ভালোবাসার জায়গা ছিল নাট্যমঞ্চ। নাটক তার জীবনের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিল, নাম জীবন দিয়ে নাটকের পথ চলা শুরু। তারপর নানা সময় করেছেন টিকটিকি, হোমা পাখি, কুরবানি, আত্মকথা, রাজলিয়র, ফেরা সহ বহু জনপ্রিয় নাটক। বেলা শেষে সীমাবদ্ধ না থেকে জীবনের শেষ প্রান্তে পৌঁছেও সাজবাতি জ্বালিয়েছেন তার অভিনয়ে। তার কাজই আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে চিরকালের জন্য। মৃত্যুকে নিয়ে তিন পাত্তি খেলতে খেলতে হাসি মুখে চলে গেলেন রাজা লিওর। ফিরব বলেও ফেরা হলো না তার। বিদায় সৌমিত্র। যখন পড়বে না পায়ের চিহ্ন। বন্ধুরা, আসুন আমরা সবাই তার আত্মার শান্তি কামনা করি। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর এখনো যারা আমাদের পরিবারে সদস্য বা বন্ধু হয়ে ওঠেননি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিওতে খুব সহজে আপনার কাছে পৌঁছে তার জন্য পাশে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুল করবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, মন যা চায় তাই করুন।